আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। জি, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সমস্যার সমাধানে মাওলানা জাকারিয়া সাহেব। আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9635448476। যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। লকডাউনে কাজ হারিয়েছেন, টাকার প্রয়োজন, মেয়ের বিয়ে দিতে পারছেন না, চিন্তা কি শেড রয়েছে ফ্রিল্যান্স ফিউচার ফাউন্ডেশন। মেয়ের বিয়ের জন্য মিলবে 20-50 হাজার টাকা। এডুকেশনের জন্য পাওয়া যাবে 20% থেকে 70% আর্থিক সাহায্য। আর্থিক সাহায্য মাসিকভাবে মিলবে 600 থেকে 1000 টাকা পর্যন্ত, পুরোটাই অনুদান হিসাবে, ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই। তাই আজই যোগাযোগ করুন 8017669585 অথবা 9477261650 নম্বরে। মেখলিগঞ্জের উজ্জ্বলপুকুরির বামুনিয়াপাড়ে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ গরু মজুত রাখার খবর পেয়ে শনিবার অভিযানে যায় পুলিশ। বাড়িতে ঢুকে পুলিশ গরু আনতে গেলে গ্রামবাসীরা একত্রিত হয়ে এলোপাতাড়ি ঢিল ছুটতে থাকে পুলিশকে লক্ষ্য করে। এতে প্রায় 17 জনের মতো পুলিশকর্মী আহত হয়েছে। পরবর্তীতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে 34টি গরু উদ্ধার করে, পাশাপাশি 4 জন মহিলা এবং 2 জন পুরুষকে গ্রেপ্তার করে। করোনা সংক্রমণ যেভাবে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে, এর ফলে রাজ্য সরকারের পক্ষ থেকে আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে। রাজ্যজুড়ে শুরু হয়েছে নাইট কারফিউ, পাশাপাশি সাধারণ মানুষকে মাস্ক ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। তাও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সাধারণ মানুষজনের মধ্যে অসচেতনতার ছবি, মাস্ক ছাড়াই রাস্তায় ঘোরাফেরা করছেন তারা। আর এইসব মানুষকে সচেতন করতে অভিযান চালানো হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। ঝাড়গ্রাম শহরে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। প্রথম শ্রেণীর করোনা যোদ্ধারা করোনা সংক্রমণে বেশিরভাগ আক্রান্ত হয়েছেন। পুলিশ আধিকারিক কর্মী থেকে শুরু করে প্রশাসনিক দপ্তরের আধিকারিক এবং কর্মীদের করোনা সংক্রমণে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাই ঝাড়গ্রাম শহরে থাকা সরকারি বেসরকারি বিভিন্ন অফিস প্রতি সপ্তাহের শনিবার, সোমবার, বুধবার এবং শুক্রবার সম্পূর্ণ বন্ধ রাখার জন্য ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শনিবার 8 তারিখ, সোমবার 10 তারিখ, বুধবার 12 তারিখ, শুক্রবার 14 তারিখ, এই জানুয়ারি মাসের এই কয়েকদিন কিছুটা বিধিনিষেধ, যেটাতে অফিস, যান চলাচল বা মার্কেট একটা বিধিনিষেধের মধ্য দিয়ে যাতে আমরা চলি, এবং সে তার পরিপ্রেক্ষিতে আমরা যদি সামাজিক দূরত্ব বিধি মেনে রাখি এবং সবাই যাতে সবসময় বাড়ির বাইরে থাকাকালীন মাস্ক পরি, এটা যদি নিজেরা সবাই পালন করতে থাকি, তাহলে কিন্তু আমরা নিজেকে যেমন সুরক্ষিত রাখবো, আমরা ঝাড়গ্রামবাসীর প্রত্যেককে সঠিকভাবে এবং সুস্থ রাখতে আমরা হচ্ছে পারবো। কোচবিহারের 2 নম্বর ব্লকের অন্তর্গত পুন্ডিবাড়ি বাজারে বিধ্বংসী আগুন, ভস্মীভূত পাটের গোডাউন। ঘটনাস্থলে কোচবিহার উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালায়। জানা যাচ্ছে বাজারের ভিতরে প্রথমে একটি মিলে আগুন লাগে, মিলের পাশে থাকা একটি পানের দোকানে, তার পাশে থাকা পাটের গোডাউনে এবং পাশের বড় ফ্যাক্টরিতে। বড় ফ্যাক্টরিতে একসাথে আগুন লাগে, এরই পাশে ছিল একটি বসত বাড়ি, সেখানেও আগুন ধরে যায়। ঘটনায় আহত হওয়ার কোনো খবর নেই, তবে পাটের গোডাউনে প্রায় 800 মন পাট মজুত ছিল। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 3 কোটি টাকার কাছাকাছি। আগুনের ভয়াবহতাকে লক্ষ্য করে ঘটনাস্থলে পৌঁছে দমকলের আরও 2টি ইঞ্জিন। ভিন রাজ্যের গরু উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা মেখলিগঞ্জের উজ্জ্বলপুকুরিতে, আর পুলিশের এই অভিযানকে কেন্দ্র করে গ্রামবাসীদের একাধিক অভিযোগ। পুলিশ নির্দোষ ব্যক্তিদের ধরে নিয়ে যায় বাড়িতে পর্যন্ত, ভাঙচুর চালায়, বাড়ির মহিলাদেরকেও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়, বাড়ির টিভি গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়, এমন একজন স্কুল ছাত্রীকে তুলে নিয়ে যায়। যদিও পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মোট 14 জন পুলিশকর্মী আহত হয়েছেন, তারা বর্তমানে মেখলিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। আপনার ননদের বয়স কত? আপনার ননদের বয়স কত? 18 বছর। স্কুল ছাত্রী তো? হ্যাঁ, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে, আমার পরীক্ষা দিবে, আর পরীক্ষা ওর সামনে আছে। ওকে তুলে নিয়ে গেছে? হ্যাঁ, তুলে নিয়ে গেছে। আর মাখো ধরে।
আপনার স্বপ্নের বাসস্থানের নতুন ঠিকানা হোক শান্তিনীর, ডায়মন্ড হারবার রোড, আমতলার সন্নিকটে, চণ্ডী মৌজা গ্লোব সাইন বিজনেস স্কুলের পাশে। এখানে ছোট প্লট, কমার্শিয়াল প্লট ও বাংলোই আপনার স্বপ্নের নতুন ঠিকানা হতে চলেছে। আমাদের বিশেষ বৈশিষ্ট্য গ্রিন ভিউ এরিয়া, সুইমিং পুল, কমিউনিটি হল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, সুপার স্পেশালিটি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, রেস্টুরেন্ট এবং স্কুল। ইনস্টলমেন্টের সুযোগ, যোগাযোগ 9830255373 ও 7003525822। আরেকটি নম্বর 9836 3547।